রক্ষণশীল ভাবধারা থেকে বেরিয়ে খেলাধুলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন সৌদি নারীরা। এবার বক্সিংয়েও নাম লেখালেন তারা। সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের বক্সিং টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে ফাইট ক্লাব নামের একটি জিমে প্রশিক্ষণ নিচ্ছেন বেশ কয়েকজন নারী বক্সার। ফাইট ক্লাব নামে ওই জিমটির অবস্থান রাজধানী রিয়াদে। নারীদের জন্য বক্সিং টুর্নামেন্ট আয়োজনে ভীষণ খুশি ক্লাবটির মালিক বান্দার আলেসাউই। তার এই জিম থেকে সাতজন অংশ নিচ্ছেন বক্সিং টুর্নামেন্টে। অবশ্য সৌদি মেয়েরা আগেও বক্সিং করতেন। সারা আল শাহরানি নামের এক বক্সার জানান, তিনি 4 বছর ধরে বক্সিং করেন। জিমের সুযোগ না থাকায় আগে প্রস্তুতি নিতে পাঞ্চিং ব্যাগের কাজ চালাতেন বালির বস্তা দিয়ে। তবে ফাইট ক্লাবটি চালু হওয়ার পর অনেক মেয়ে বক্সিং শিখতে ও প্রশিক্ষণ নিতে যায় সেখানে। এই ক্লাবে রয়েছে বিদেশি কোচ, রিং, সরঞ্জাম সহ প্রতিযোগিতামূলক ম্যাচে লড়াই করার জন্য প্রয়োজনীয় প্রায় সব সুবিধাই। সৌদি বক্সিং ফেডারেশন নিবন্ধিত অর্ধশত নারী বক্সার আছেন। সারা আল শাহরানি বলেন, সৌদি মেয়েরা যে শক্তিমত্তায় কম যান না সেটি প্রমাণ করে দেখাতে চান তারা। এবছরই প্রথমবারের মতো নারীদের জন্য জাতীয় পর্যায়ের বক্সিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে সৌদি আরবের বক্সিং ফেডারেশন। সৌদি বক্সার ডোনা মোহাম্মদ আল গামদি 2018 সালে আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়নশিপ জয় করেন। তার পুনরাবৃত্তি ঘটানোর স্বপ্ন এখন এই বক্সারদের। শুধু বক্সিং নয়, সৌদি মেয়েরা চলতি বছর প্রথমবারের মতো জাতীয় ফুটবল টুর্নামেন্টেও অংশ নিয়েছে। রিয়াদ, জেদ্দা ও দাম্মাম শহরে গত মাসে 16টি দল এই প্রতিযোগিতায় লড়েছে। জাতীয় নারী ফুটবল দল গড়ে তুলতে নিয়োগ দেওয়া হয়েছে জার্মান কোচ মনিকা স্টাবকে।